প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ, আর আপনাদের আবারও আমি আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ জিওগ্রাফি হাউস মাস্টারে আপনাদের আবারও আমি স্বাগত জানাই। তো আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে আমার আজ চতুর্থ ক্লাস। টপিক হচ্ছে হিমবাহের কাজ। আজকে আমরা নদীর কাজটা সম্পন্ন করেছি এবং হিমবাহের কাজে প্রবেশ করব আজকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে হিমবাহের, অ্যাট ফার্স্ট আমরা যেটা আলোচনা করব অর্থাৎ আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিমবাহ বা গ্লেসিয়ার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমাদের আগে অর্জন করতে হবে, তারপর আমরা সৃষ্ট ভূমিরূপে যাব পরের ক্লাসে। তাহলে হিমবাহ বা গ্লেসিয়ার শব্দটি ইংলিশ শব্দ। এই গ্লেসিয়ার শব্দের যে অর্থ, বাংলা অর্থ, এই গ্লেসিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে বরফের নদী। অর্থাৎ যেসব নদী বরফ দ্বারা সৃষ্ট, এর মানে হচ্ছে গ্লেসিয়ার। ঠিক আছে, তাহলে হিমবাহের যে সংজ্ঞা, যে সেই সংজ্ঞা হিসাবে আমরা কী বলতে পারি, না যেসব বরফের স্তূপ, একটা বিশাল আকার বরফের স্তূপ যদি অভিকর্ষের টানে ঢাল বরাবর উঁচু থেকে নিচে সঞ্চালিত হয়, তখন তাকে আমরা বলি হিমবাহ। অর্থাৎ আমি সাপোজ ধরে নিচ্ছি এইটি একটি বরফের স্তূপ এবং এইটি হচ্ছে, সরি আমাকে আগে ঢালটা আঁকতে হবে, তাহলে একটু বোঝার সুবিধা আপনাদের হবে। ধরি এইটা কোনো উচ্চভূমি, ঠিক আছে, এই উচ্চভূমির শৃঙ্গতে একটি হিমবাহ অবস্থান করছে। ধরি এটা কোনো বরফের স্তূপ, ইসেল আকার বরফের স্তূপ, অর্থাৎ পর্বতের যে ঢাল, যেটা উঁচু থেকে নিচু যে ঢাল, সেটি হচ্ছে এখান থেকে এদিকে। তাহলে এখানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, না হিমবাহটা তাহলে এইখান থেকে, সরি বরফের স্তূপটা যদি এইখান থেকে এইদিকে অভিকর্ষের টানে উঁচু থেকে নিচে সঞ্চালিত হয়, তখন তাকে এই বরফের স্তূপকে আমরা হিমবাহ বলতে পারি। অর্থাৎ নদী যেমন অভিকর্ষের টানে উঁচু থেকে নিচে প্রবাহিত হয়, সেরকম হিমবাহ কিন্তু উঁচু থেকে নিচে প্রবাহিত হয়, কিন্তু হিমবাহ সৃষ্টি হয় বরফ দ্বারা। বরফ দ্বারা হিমবাহ সৃষ্টি হয়, নদী যেমন জল দ্বারা সৃষ্টি হয়, হিমবাহ বরফ দ্বারা সৃষ্টি হয়। এই জন্যই হিমবাহের যে ইংলিশ নাম গ্লেসিয়ার, তার এর অর্থ হচ্ছে বরফের নদী। ওকে, তাহলে ব্যাপারটা আশা করি যে কনসেপ্টটা সেইটা আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। আর একটা জিনিস, এর পরে যে বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি, এই যে হিমবাহ, এই হিমবাহ কী করে সৃষ্টি হলো, হিমবাহটা কী করে সৃষ্টি হলো, অর্থাৎ এর সৃষ্টির স্টেপগুলো কী কী। এর সৃষ্টির প্রথম স্টেপ হচ্ছে নেভে, সেকেন্ড স্টেপ হচ্ছে ফিল্ম, এবং তৃতীয় স্টেপ হচ্ছে গ্লেসিয়ার বা হিমবাহ। তাহলে কী করে এই যে বিবর্তনটা কী করে হচ্ছে আসুন জেনে নিই। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, এই যে কোনো উচ্চ পার্বত্য অঞ্চল বা কোনো আপনারা বলতে পারেন উচ্চ অক্ষাংশ, যেটা আমরা বলি মেরু অঞ্চল, সেই উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ অক্ষাংশে আমরা জানি এই সব অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় নিচে থাকে। আর আমরা জানি যে হিমাঙ্কের নিচে যদি তাপমাত্রা থাকে তাহলে জল বরফে পরিণত হয়, তাহলে জল এইসব স্থানে বরফে পরিণত হয়, মানে এখানে জল কিন্তু বরফে পরিণত হয়ে যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জল
জল জলই থাকে, যদি -1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তখন সে কিন্তু বরফে পরিণত হবে। যাই হোক, আপনারা মনে রাখবেন যে হিমাঙ্কের নিচে থাকলে জল বরফে পরিণত হবে। এক্ষেত্রে যদি হিমাঙ্কের নিচে জল বরফে পরিণত হয় তবে ওই বরফগুলি কি হয় উপরে উঠে বাষ্পীভূত হয়ে কিন্তু তুষারপাতের সৃষ্টি করে। তুষারপাত আমরা আইসই জানি যে উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে প্রায়শই কিন্তু তুষারপাত হয়। আমাদের এখানে যেমন বৃষ্টি হয় জলধারা সূর্যের তাপে উপরে ওঠে, সেরকম সেই সব স্থানে সূর্যের তাপে বরফ আস্পীভূত হয়ে কিন্তু আবার অভিকর্ষের টানে নিচের দিকে নামে, সেটাকে আমরা বলবো তুষারপাত। এই তুষারপাতের ফলে যেসব বরফ খণ্ডগুলো উপর থেকে নিচে নামে সেইগুলি ভূপৃষ্ঠে একটা একটা পেঁজা তুলোর মতো একটার অপরটার গায়ে এমনি করে হালকাভাবে আটকে থাকে আর কি। মানে পেঁজা তুলো দেখতে কেমন হয়, মেঘগুলো হালকা হালকা আটকে থাকে এমনিভাবে, এরকম হালকা হালকা ইতস্তত ছড়িয়ে থাকে পেঁজা তুলোর মতো। এই যে ইতস্তত ছড়িয়ে থাকে এই কন্ডিশনকে বলা হচ্ছে নেভে। ওকে, এগুলো এক একটা স্টেজ। হিমবাহ সৃষ্টির প্রথম স্টেজ হচ্ছে নেভে। এরপর নেভে কালক্রমে আরো ঠান্ডা হয়ে কি হয় একটার পর একটা গায়ে গায়ে অবস্থান করে, অর্থাৎ জমাটবদ্ধ হয়ে যায়। এরকম যদি গায়ে গায়ে অবস্থান করে তখন তাকে আমরা বলবো ফিল্ম। ওকে, একটা কথা স্বভাবতই একটা খুব সাধারণ কথা, সেটা হচ্ছে এই যে উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত কিন্তু চলতেই থাকে। তাহলে দ্বিতীয়বার যখন তুষারপাত হয় তখন এই যে তুষার কণাগুলো উপর থেকে পড়ল, এই তুষার কণাগুলোর এই যে ফিনটার উপর চাপ প্রয়োগ করলো, চাপ প্রয়োগের ফলে সে তৃতীয় স্টেজ, চাপ প্রয়োগের ফলে সে কি হয়ে গেল একটার পর একটা এমন শক্তভাবে অবস্থান করলো যে একটা বিশাল আকার বরফের স্তূপ সৃষ্টি হলো, যাকে আমরা বলি হিমবাহ। এই হিমবাহগুলি যখন অভিকর্ষের টানে এই হিমবাহগুলি তখন অভিকর্ষের টানে নিচের দিকে পতিত হতে থাকে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, প্রথমে তুষারপাত হওয়ার ফলে এক তুষার কণাগুলি একটার পর একটা এঁজা তুলোর মতো আটকে থাকে, তখন থেকে বলা হয় নেভে। এরপর কি হয় না, উষ্ণতা আরও কমে গেলে সে নেভেগুলি একটার পর একটার সঙ্গে জমাটবদ্ধভাবে অবস্থান করে, তখন থেকে বলা হয় ফিন। যখন আরও তুষারপাত হতে থাকে তখন উপরের তুষারের চাপে ফিনগুলি আরও জমাটবদ্ধ হয়ে এমন একটা সৃষ্টি করে যে একটাই বরফে পরিণত হয়, একটাই বরফ স্তূপে, বিশালাকার বরফ স্তূপে পরিণত হয়, তখন তাকে আমরা বলি হিমবাহ বা গ্লেসিয়ার, এবং সেটি অভিকর্ষের টানে উপর থেকে নিচে হয়, সঞ্চালিত হয়। তাহলে আশা করি বোঝা গেল হিমবাহের যে প্রাথমিক ধারণা এবং হিমবাহের যে সৃষ্টির যে ধাপ সেগুলি আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। এবার নেক্সট যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, একটু ভালো করে আপনারা বুঝে নিলেই মাধ্যমিকে লিখতে পারবেন। এটি প্রায়শই মাধ্যমিকে 5 নম্বরের একটি প্রশ্ন চলে আসে যে হিমবাহকে কেন পৃথিবীর সাধু জলের ভাণ্ডার বলা হয়, বর্ণনা করো। তাহলে ব্যাপারটা কি, ধরুন পৃথিবীর মধ্যে সমগ্র যে জল রয়েছে, আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, তাহলে যে সমগ্র যে 3 ভাগ জল, ওই যে 3 ভাগ জলকে আমরা যদি 100% ধরি,
যদি আমরা 100% ধরি তাহলে আমরা কি, তাহলে আমরা কি দেখতে পারবো? না, 97% হচ্ছে হলো হলো প্রায় নোনা জল এবং 3% হলো স্বাদু জল। ওকে, 97% নোনা জল এবং 3% হলো স্বাদু জল। আবার এই 3%টাকে আমরা যদি 100% ধরি, অর্থাৎ স্বাদু জলটাকে যদি আমরা 100% ধরি, এবার আমরা স্বাদু জলে চলে আসবো। স্বাদু জলটাকে যদি আমরা প্রায় 100% ধরি তাহলে আমরা কি দেখতে পারবো? না, প্রায় হলো ভূগর্ভস্থ জল। ওকে, প্রায় 1% বিভিন্ন খাল বিল নদী নালা ইত্যাদির মধ্যে ইতস্তত ছড়িয়ে অবস্থান করছে, এবং বাকি 69% হচ্ছে হিমবাহের জল। তাহলে 69 এবং 30 99% এবং 100%, তাহলে আমরা কি জানলাম? 30% হচ্ছে ভূগর্ভস্থ জল, অর্থাৎ মাটির নিচের যে জল, 1% হচ্ছে খাল বিল নদী নালাতে ছড়িয়ে থাকা জল, এবং 69%ই হলো হিমবাহের জল। তাহলে এক্ষেত্রে আমরা কে দেখতে পারি? স্বাদু জল পৃথিবীতে মাত্র 3% আছে, তাহলে স্বাদু জলের এক বৃহৎ ভাণ্ডার কিন্তু হিমবাহ রূপে অবস্থান করে, মানে হিমবাহের মধ্যেই কিন্তু অবস্থান করে। তাহলে এই যে একটা বৃহৎ জল যে অবস্থান করে, তাহলে সে বৃহৎ স্বাদু জলের জন্যই হিমবাহকে স্বাদু জলের ভাণ্ডার বলে। অতি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে আছে মাধ্যমিকে প্রাইস হয়, হিমবাহ সৃষ্টির ধাপগুলি আছে 3 নম্বরের। ওকে, এগুলি খুব এক একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তাহলে আশা করি হিমবাহকে কেন স্বাদু জলের ভাণ্ডার বলে সেইটা আপনাদের আপনাদের বোধগম্য হলো। নেক্সট আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবস্থানের ভিত্তিতে হিমবাহকে কটা ভাগে ভাগ করা যায়। হিমবাহ বিজ্ঞানী বলতে পারি আলমান অবস্থানের ভিত্তিতে হিমবাহকে 3টি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, হলো 2 নম্বর হচ্ছে আদদেশীয় হিমবাহ, এবং 3 নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ। হয়েছে? তাহলে ফার্স্ট আমরা যেটি আলোচনা করতে যাব সেটি হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। সাপোজ এইটা একটা উচ্চভূমি, এবং এই উচ্চভূমির একদম শৃঙ্গে একটা হিমবাহ অবস্থান করছে, এবং এই হিমবাহটি যদি, এটা হলো হিমবাহ, এবং এই হিমবাহটি যদি অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর একটা উপত্যকা অনুসারে, অর্থাৎ হিমবাহ উপত্যকার মধ্য দিয়ে, অর্থাৎ যে স্থান দিয়ে হিমবাহ অভিকর্ষের টানে উঁচু থেকে নিচে পতিত হয় সেই যে স্থান সেটাকে বলা হচ্ছে উপত্যকা। যেমন আমরা নদী উপত্যকা পড়েছি তেমনি আছে হিমবাহ উপত্যকা। যদি হিমবাহটি অভিকর্ষের টানে পর্বতের উঁচু থেকে নিচু অংশে পতিত হয় তখন এই হিমবাহটিকে আমরা পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বলি। ওকে, এরপর আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এই হিমবাহটি উঁচু থেকে নিচু অংশে পতিত হওয়ার ফলে কি, যে পর্বতের যে সমপ্রায় ভূমি, অর্থাৎ
সেখানে ওরা ঢাল নেই, সমভূমি, সেইখানে যদি সঞ্চিত হয়, সেইখানে যদি সঞ্চিত হয় তখন সেটাকে আমরা বলবো পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ পর্বতের পাদদেশে পার্বত্য বা উপত্যকা হিমবাহ যদি সঞ্চিত হয় তখন তাকে আমরা বলবো আদদেশীয় হিমবাহ। ওকে, এইবারে আর একটা হিমবাহ রয়েছে, মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহটা কি, একটা বৃহৎ মহাদেশের অভ্যন্তরে যদি কোনো হিমবাহ অবস্থান করে তখন তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। এগুলো হিম যুগে অবস্থান করে। ওকে, তাহলে এই যে আলমানের যে তিনটে ভাগ আলমান করে গেছেন, তাহলে এই আলমানের তিনটে ভাগ পরীক্ষায় আসে, আপনারা আশা করি বুঝে নিলেন এবং এটি কিন্তু আপনাদের বোধগম্য হলো। এবারে যে অতি ইম্পর্টেন্ট যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, হিমবাহ পড়ার সময় আমাদেরকে যেটি অবশ্যই জানতে হবে, চারটি পরিভাষা আছে হিমবাহ পড়ার সময়, অর্থাৎ চারটে গ্লোসারি হিমবাহ সংক্রান্ত যে পরিভাষা রয়েছে সেগুলি নিয়ে আমরা আজ আলোচনা করব। এক নম্বর হচ্ছে হিমরেখা, আমরা হিমরেখা নিয়ে আলোচনা করব প্রথমে। অ্যাট ফার্স্ট হিমরেখাটা কি, হিমরেখাটা হচ্ছে উচ্চ অক্ষাংশে বা কোনো উচ্চ পার্বত্য অঞ্চলে যে সীমারেখার উপর বরফ জমে থাকে এবং যে সীমারেখার নিচে বরফটি গলে যায়, এই যে সীমারেখাটা, তখন তাকে আমরা বলবো হিমরেখা। এর যে উচ্চতা নিরক্ষীয় থেকে এরুর দিকে ক্রমশ কমতে থাকে, অর্থাৎ এইটি হলো হিমরেখা, এইটির উপর বরফটা জমে থাকে, এটি হচ্ছে বরফ জমে থাকে এবং এইটিতে বরফটি গলে যায়। এইখানের মধ্যে যে সীমারেখা, এইটার নাম হচ্ছে হিমরেখা। এটির যে উচ্চতা, অর্থাৎ হিমরেখার যে উচ্চতা, সেই উচ্চতাটা নিরক্ষীয় থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ এর মানে কি, নিরক্ষরেখায় আমরা জানি সূর্যরশ্মি সবসময় লম্বভাবে কিরণ দেয়, এর ফলে এই অঞ্চলে অতটা বরফ জমে থাকে না, অর্থাৎ এইখানে হিমরেখাটা এইখানে অবস্থান করে, অর্থাৎ এইটুকু স্থানে কিন্তু বরফটা জমে থাকে এবং এই গোটাটা কিন্তু বরফ গলে যায় এই গোটাটা স্থানে। ওকে, আর মেরুর দিকে কেন উচ্চতাটা কম, অর্থাৎ এই হিমরেখাটা এই স্থানে অবস্থান করে, এই স্থানে বরফটা গলে যায় এবং এই স্থানে বরফটা জমে থাকে, কারণ এই স্থানে হিমাঙ্কের নিচে সারা বছর উচ্চতাটা উষ্ণতাটা থাকে। ওকে, তাহলে এই হিমরেখা জিনিসটা, কনসেপ্টটা আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। এইবারে নেক্সট ডে পরিভাষা নিয়ে আমি আলোচনা করতে যাব, সেটি হচ্ছে হিমশৈল। আমরা সবাই জানি যে বরফ জলের চেয়ে 10% আয়তনে বড়। এর ফলে কি হয়, কোনো সমুদ্রে, অর্থাৎ এগুলি কিন্তু মহাদেশীয় হিমবাহ, অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে কোনো হিমবাহ যদি থাকে, এক্ষেত্রে কিন্তু এই হিম ঘটনাটি ঘটে। এইটি যদি কোনো সমুদ্র হয়, তাহলে এটি হলো সি লেভেল, অর্থাৎ বৃহৎ যে একটা বিশালাকার শিলাখণ্ড, ধরি এইটা একটা হিমবাহ বা কোনো বরফ খণ্ড, যদি সমুদ্রের তলায় 8/9 অংশ, অর্থাৎ 9/8 অংশ এবং সমুদ্র ওর ওপরে 1/9 অংশ, অর্থাৎ 9/1 অংশ যদি ডুবে থাকে, অর্থাৎ আসতে থাকে, তখন
সেটাকে আমরা বলবো হিমশৈল। এতে কিন্তু একটা সমস্যার ব্যাপার আছে না, সমুদ্রের ওপর একে নয় অংশ মানে অতি নগণ্য একটা অংশ সমুদ্রের ওপর অবস্থান করে, এর ফলে কোনো জাহাজ বা নৌকা যদি এই সমুদ্রটির ওপর যায় তবে এক্ষেত্রে কিন্তু এই যে নিচের যে আটের নয় অংশ সেই বরফখণ্ডটার সঙ্গে সংঘর্ষ লেগে জাহাজটি ডুবে যেতে পারে। এভাবেই কিন্তু বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক জাহাজ ডুবে যায়। ইম্পর্টেন্ট, তাহলে আশা করি যে হিমশৈলর যে ব্যাপারটা সেটা আশা করি বোঝা গেল। নেক্সট আমরা যেটি আলোচনা করব সেটি হলো ক্রেভাস। আমরা যেটি নেক্সট আলোচনা করব সেটি হচ্ছে ক্রেভাস। ক্রেভাসটা কি না, এইটা একটা হিমবাহ উপত্যকা। ওকে, এইটা যদি একটি হিমবাহ উপত্যকা হয় এবং এইটার মধ্য দিয়ে যদি হিমবাহটি প্রবাহিত হয় তরি এইটা একটা হিমবাহ। এইটা হলো হিমবাহটা, ওকে, আর এইটি হলো উপত্যকাটা। দেখুন হিমবাহটা প্রবাহিত হতে 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 এইখানে কিন্তু সামান্য উঁচু আছে, অর্থাৎ হিমবাহর যে ইয়েটা বেগটা সেটা অর্থাৎ এখানে একটু বেড়ে যাবে, অর্থাৎ ঢালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগেরও পরিবর্তন হবে। এর ফলে বেগের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে না, এইটার সঙ্গে আড়াআড়িভাবে একটা ফাটল সৃষ্টি হবে হিমবাহের মধ্যে। দেখছেন ফাটলটাকে আমি গোল দাগ দিয়ে দিচ্ছি, এই যে ফাটলটা সৃষ্টি হচ্ছে এই ফাটলটাকে আমরা বলি ক্রেভাস। ওকে, অর্থাৎ হিমবাহের উপত্যকা ঢালের পরিবর্তনের ফলে হিমবাহের সঙ্গে হিমবাহের গতিবেগের সঙ্গে হিমবাহের গতিপথের সঙ্গে যদি আড়াআড়িভাবে কোনো ফাটল সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে ক্রেভাস। ওকে, এইবারে চার নম্বর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বার্গসুন্ড। আচ্ছা, বার্গসুন্ডটা কি না, এই যেটা হিমবাহ উপত্যকার শীর্ষ দেশ, তাই তো? তাহলে এই হিমবাহ উপত্যকার শীর্ষ দেশে যদি কোনো আগে থেকে জমে থাকা বরফ থাকে, আগে থেকে জমে থাকা বরফ এবং যে হিমবাহটি বর্তমানে প্রবাহিত হচ্ছে তার মধ্যে এটা ইয়ে থেকে যায়, গ্যাপ থেকে যায়। এই দেখছেন গ্যাপটা, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি এখানে। এইটা হচ্ছে হিমবাহের উপত্যকার শীর্ষ দেশটা এবং এইখানে আগে থেকে একটা জমে থাকা একটা বরফ রয়েছে এবং এইখানটার মধ্য দিয়ে হিমবাহটা প্রবাহিত যদি হয় তাহলে এই যে গ্যাপটা, এই যে একটা ফাঁক, এই ফাঁকটাকে আমরা বলি বাঘসুন্ড। এগুলি খুবই বিপজ্জনক, কারণ কি ক্রেভাস বাঘসুন্ড অনেক সময় কিন্তু বরফের মধ্যে লুকিয়ে থাকে, এর ফলে যদি কোনো পর্বতারোহী যদি ওই বরফের মধ্যে পা দিয়ে দেয় তাহলে ক্রেভাসের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা এবং বাঘসুন্ডের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা হয় এবং মৃতদেহ হারিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আশা করি আমি আজ ক্লাসে যেটি আলোচনা করলাম সেটি আপনাদের কাছে অবশ্যই বোধগম্য হয়েছে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি রয়েছে সেগুলি। আর আজকের আমার এই ভিডিও আজ এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অবশ্যই আমাকে ভিডিও করার উৎসাহ দেবেন। নমস্কার।